বন্ধুরা এবছর আগামীকাল ইংরাজি আঠারোই জুলাই থেকে শ্রাবণ মাস পড়ছে শ্রাবণ মাসে অনেকেই সোমবারগুলিতে শিব ঠাকুরের ব্রত পালন করেন ব্রতের দিনগুলিতে কী খেয়ে উপবাস ভঙ্গ করা উচিত বা যারা উপবাস করতে পারেন না অথচ ব্রত পালন করবেন তাদের কি খাওয়া উচিত এই প্রসঙ্গেই আজকে আমার এই ভিডিও আপনারা হয়তো অনেকেই জানেন যে খাবার হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাদের শুধুমাত্র শারীরিক নয় মানসিক এবং ধার্মিক জীবনের ওপর অনেক প্রভাব বিস্তার করে এই খাবার আবার তিন রকমের হয় সাত্বিক রাজসিক আর তামসিক ব্রতের দিনগুলিতেই সাত্বিক আহারেই গ্রহণ করা উচিত যে সমস্ত খাবার আমাদের আয়ু উদ্যম বল আরোগ্য সুখ এবং প্রীতিবর্ধন করে এবং সরল স্নিগ্ধ পুষ্টিক ও মনোরম সেই সমস্ত খাবারগুলিকেই সাত্বিক আহার বলা হয় এই সাতটি কাহারের তালিকায় প্রথমেই যেটা রয়েছে সেটা হলো মৌসুমি ফল আপনি যে কোনো রকমের মৌসুমি ফল ব্রতের দিন খেতে পারেন বা উপবাস ভঙ্গের পর খেতে পারেন যারা ফল খেতে পছন্দ করেন না তারা সাবুত তৈরি যে কোনো পথ খেতে পারেন এটিও সাতটি কাহারের তালিকার মধ্যে পড়ে তবে সাবুত তৈরি যে পথটি সব থেকে শ্রেষ্ঠ মানা হয় সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই কড়া বসিয়ে তার মধ্যে আমি পাঁচশো এম দুধ দিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি পঁচাত্তর গ্রাম বড়ু সাবুদানা সেটাকে পরিষ্কার করে জল দিয়ে দুবার ধুয়ে দেব এবার দুধের মধ্যে দিয়ে দেব চারটে তেজপাতা আর চারটে ছোটো এলাচ ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর ম্যাক্সিমাম ফ্লেভারটা দুধের মধ্যে ভালো করে চলে আসে এবার দুধ যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ধুয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিতে হবে সাবুদানা দিয়ে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে সাবুদানাগুলো এক জায়গায় জড়ো হয়ে না যায় এবার এটাকে গ্যাসটাকে মিডিয়াম রেখে দুধটাকে ফোটাতে হবে ততক্ষণ যতক্ষণ না সাবুদানা গলে আসছে আমি এখানে পনেরো মিনিট ধরে দুধটাকে ফোটাচ্ছি আর দুধটা প্রায় অর্ধেক হয়ে এসছে আর সাবুদানাগুলো বেশ ফুলে উঠেছে আর বোঝা যাচ্ছে যে এগুলো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি পঁচাত্তর গ্রাম চিনি আপনারা নিজেদের পছন্দ মতো চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন কম চিনি পছন্দ করলে কম দেবেন কোনো অসুবিধা নেই এবার যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে আর দুধটা আরও গাঢ় হয়ে আসছে এটাকে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেব মিনিট পাঁচেক পর দেখুন দুধটা বেশ গাঢ় হয়ে গেছে ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে আর সাবুদানাগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব ঘি আমি এখানে দুই চা চামচ গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিলে স্বাদটা যেমন ভালো হবে সেরকম অপূর্ব এর সুন্দর গন্ধ বেরোবে আপনারা ব্রতের দিনে এইভাবে সাবুদানার পায়েস বা সাবুদানার ক্ষীর বানিয়ে খেতে পারেন এবার গ্যাস অফ করে এর মধ্যে মিশিয়ে দেব ড্রাই ফ্রুটস আমি এখানে কিশমিশ দিচ্ছি আপনারা কিশমিশের সাথে কাজুবাদামও দিয়ে দিতে পারেন পেস্তা বাদাম দিতে পারেন যে কোনো বাদাম এর মধ্যে দেওয়া যাবে উপবাস ভঙ্গের পর এইভাবে সাবুদানার ক্ষীর বানিয়ে খাওয়াটাকেই সব থেকে শ্রেষ্ঠ মানা হয় শ্রাবণ মাসের সোমবারে আর কি কি খাওয়া উচিত এই প্রসঙ্গে আমি আরও ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন শ্রাবণ মাসের সোমবারে আটা ময়দা তৈরি লুচি পরোটা বা সামাচালের খিচুড়ি এই সমস্ত কিছু একেবারেই খাওয়া যায় না কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করেন না এই ক্ষীর যারা খাবেন না তারা কি খাবেন সেই রেসিপিগুলি আমার চ্যানেলে আসছে তার জন্য অবশ্যই দেখতে থাকুন ইচ্ছারন্ধনকে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ